হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মামাআর্থের ফোমিং ফেস ওয়াশ ডিটেল রিভিউ নিয়ে। টি ট্রি এবং স্যালিসিলিক অ্যাসিড এর মধ্যে রয়েছে। এটা মূলত আমাদের অ্যাকনে পিম্পলের জন্য ব্যবহার করা হয় এই ফেস ওয়াশটি। তো এই যে ফেস ওয়াশটি রয়েছে, এটা কার্ডবোর্ড প্যাকেজিংয়ে আসে এবং এটার দাম রয়েছে 399 টাকা। 399 টাকার মধ্যে 150 ml প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে এবং এটা 2 বছরের ভ্যালিডিটি থাকে, অর্থাৎ সেলফ লাইফ তোমাদের হচ্ছে 2 বছর থাকবে। মামাআর্থের অন্যান্য প্রোডাক্টের মতো এই ফেস ওয়াশটিও কিন্তু প্যারাবিন ফ্রি, এর মধ্যে কোনো কেমিক্যাল নেই এবং ডার্মাটোলজিক্যালি টেস্টেড। তার সাথে সাথে এটা সব স্কিনের জন্য, মানে অল স্কিন টাইপ একটি প্রোডাক্ট। ছেলে মেয়ে সবাই এটা ইউজ করতে পারবে। 15 বছরের ঊর্ধ্বে যারা আছে তারা অবশ্যই ছেলে হোক মেয়ে হোক সবাই ব্যবহার করতে পারবে। তো তোমরা মামাআর্থের ফোমিং ফেস ওয়াশটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই যে ক্যাপ সিস্টেম রয়েছে এই ব্রাশটা, যাতে মানে সেফ থাকে তোমার প্রোডাক্টে একবার ব্যবহার করার পরও, এর মধ্যে ক্যাপ সিস্টেম দেওয়া আছে এবং এই যে ব্রাশটা রয়েছে ভীষণই সফট। এতে এটা ব্যবহারে স্কিনের মধ্যে কোনো প্রকার কোনো প্রেশার ক্রিয়েট হবে না, অথবা স্কিনে জ্বালা পোড়া বা কোনো চাপ লাগবে স্কিন সেরকম কিছু না, জাস্ট হালকা খুবই সফট একটি ব্রাশ। তো মামাআর্থের এই টি ট্রি ফোমিং ফেস ওয়াশটি লিকুইড বেসে আছে, লিকুইড এর টেক্সচার, এবং এটাতে প্রেস করলে তোমাদের ফোমিংটা বের হয়ে আসবে, ফোমটা বের হয়ে আসবে, যেটা সাহায্যে তোমরা ফেসটা ক্লিন করবে। এই ফেস ওয়াশটির ফ্রেগ্রেন্স হচ্ছে টি ট্রির মতো, কিন্তু টি ট্রির যে ফ্রেগ্রেন্সটা রয়েছে খুবই স্ট্রং, কিন্তু এটা খুবই মাইল্ড একটা স্মেল আছে এর মধ্যে এবং এটা ব্যবহারে কোনো ধরনের কোনো ইরিটেশন অনুভূতি হয় না। তো টি ট্রি যুক্ত ফেস ওয়াশ যেগুলো আছে সেগুলো ব্যবহার করার পর কিন্তু স্কিন অটোমেটিক্যালি ড্রাই হয়ে যায়, যেটা এই ফেস ওয়াশের ক্ষেত্রে কিন্তু হবে না। এই যে ফেস ওয়াশটি রয়েছে এটা ক্লেম করে যে এটা অ্যান্টিব্যাকটেরিয়াল এবং তার সাথে সাথে এটা আমাদের এক্সেস অয়েলটাকে রিমুভ করবে এবং এই ফেস ওয়াশটি জেন্টালি ক্লিন করে আমাদের ফেসকে। চলো বন্ধুরা, এবারে এই ফেস ওয়াশটির ব্যবহার আমি তোমাদের বলে দিচ্ছি। তো এই ফেস ওয়াশটি ব্যবহার করার সময় অবশ্যই তোমার ফেসটা ভেজা হতে হবে, অর্থাৎ ওয়েট ফেসে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। আর যেহেতু এটা ফোমিং ফেস ওয়াশ, এর মধ্যে সিলিকন ব্রাশ দেওয়া আছে, তো তোমরা সপ্তাহে 2 দিন ব্রাশের সাহায্যে, অর্থাৎ এই বটলটার সাহায্যে ফেসটা ক্লিন করবে, আর বাকি দিনগুলো তোমরা হাতের সাহায্যে ক্লিন করবে। অর্থাৎ নর্মালি তোমরা যেভাবে ফেস ওয়াশ করো, ফোমটা হাতে বের করে নিয়ে হাত দিয়ে ফেসের মধ্যে ম্যাসাজ করবে, আর সপ্তাহে মাত্র 2 দিন তোমরা এই ফোমিং যে ব্রাশটা রয়েছে সিলিকন ব্রাশ সেটা দিয়ে মুক্ত হবে। তুমি যদি ব্রাশ, অর্থাৎ সিলিকন ব্রাশ দিয়ে যদি ফেসটা ক্লিন করছো ডিরেক্ট এই ফেস ওয়াশটি দিয়ে, সেক্ষেত্রে তুমি 1 মিনিটের কম সময় ধরে কিন্তু ম্যাসাজ করবে ফেসে, অর্থাৎ রাব করবে। তুমি যদি হাতের সাহায্যে ফেসটা ক্লিন করছো সেক্ষেত্রে তোমার 1 মিনিটের বেশি কিন্তু ফেসটাকে রাব করতে হবে, অর্থাৎ ঘষতে হবে। আর বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য এটা তোমরা দিনে 2 বার ব্যবহার করবে। এর মধ্যে রয়েছে টি ট্রি অয়েল, যেটা আমাদের স্কিনের ব্যাকটেরিয়াকে কিল করে, তার সাথে সাথে আমাদের অ্যাকনে ব্লেমিশেসকেও কিন্তু রিডিউস করে। এর মধ্যে রয়েছে স্যালিসিলিক অ্যাসিড, যেটা অ্যাকনে ব্লেমিশেস রিডিউস করার সাথে সাথে আমাদের ফেসে যে লার্জ পোর্স থাকে, অর্থাৎ ওপেন পোর্স থাকে, সেগুলোকে টাইটেন আপ করে। এটার মধ্যে নিম রয়েছে যেটা আমাদের ফেসটাকে ক্লিন করে, এবং অ্যান্টিব্যাকটেরিয়াল, নিম হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল, যেটা আমাদের অ্যাকনেগুলোকে আর হতে দেয় না, কমাতে সাহায্য করে। তাছাড়া রয়েছে এর মধ্যে অ্যালোভেরা, যেটা এই ফেস ওয়াশটি ব্যবহারের পরে ইরিটেশন হবার যে কথা সেটা কিন্তু হয় না। এই অ্যালোভেরা হচ্ছে আমাদের স্কিনকে একটা সুদিং এফেক্ট দেয়। এইভাবে তোমরা প্রত্যেক দিন দিনে 2 বার 1 মিনিট ধরে ফেসটাকে ম্যাসাজ করে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে। ফ্রেন্ডস, এবারে আমি বলবো যে এই মামাআর্থের টি ট্রি ফেস ওয়াশটি ব্যবহার করা কেন প্রয়োজন, কারণ এর মধ্যে রয়েছে টি ট্রি এবং স্যালিসিলিক অ্যাসিড, যেটা আমাদের অ্যাকনে পিম্পলের জন্য ভীষণই কার্যকরী। তাই যখনই দেখবে যে তোমার ফেসে অ্যাকনে পিম্পল বের হওয়া শুরু হয়ে গেছে কোনো কারণবশত, তখনই তুমি কিন্তু অন্যান্য ফেস ওয়াশ স্টপ করে দিয়ে মামাআর্থের এই টি ট্রি ফোমিং ফেস ওয়াশটি রয়েছে, একটা আছে ফোমিং, একটা আছে জেল বেসে আছে, তুমি দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারো। এই ফেস ওয়াশটা আমাদের স্কিনের ডালনেসকেও দূর করে দিবে, স্কিনটাকে গ্লোয়িং করে তোলে। এই ফেস ওয়াশটা আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করতে সাহায্য করে, এবং এই ফেস ওয়াশটির সব থেকে ভালো দিক হচ্ছে যে এটা যাদের ফেস ওভার অয়েলি এবং অয়েলি স্কিন, সবসময় মুখটা তেলতেলে ভাব হয়ে থাকে, সেক্ষেত্রে যদি তুমি এই ফেস ওয়াশটি ব্যবহার করো তাহলে তোমার এক্সেস অয়েলটাকে দূর করবে। তো তোমরা যারা অ্যাকনে পিম্পলের সমস্যায় ভুগছো, অনেক কিছু অ্যাপ্লাই করে তোমার কোনো কাজ হচ্ছে না, আমি বলবো মামাআর্থের এই টি ট্রি ফোমিং ফেস ওয়াশটি তোমার একবার ব্যবহার করে দেখা। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি, তোমরা এটা একবার যদি ইউজ করো না, তারপর তোমাদের এটা অভ্যেস হয়ে যাবে। তোমরা নিজেরা আমাকে কমেন্টে বলবে এটা এতটা একটা ভালো ফেস ওয়াশ, ফার্স্ট রেজাল্ট তোমরা দুর্দান্ত পাবে, প্রথমবার ব্যবহারেই কিন্তু তোমরা বুঝতে পারবে ডিফারেন্সটা। তো ফ্রেন্ডস, তোমরা যারা যারা ভাবছো যে এই ফেস ওয়াশটি তোমরা কিনবে বলে ভাবছো, তো অবশ্যই তুমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন চেক করো, ওখানে আমি লিংক দিয়ে দিয়েছি, তোমরা সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু প্রোডাক্টটি কিনতে পারবে। এবং মামাআর্থে কিন্তু এখন সেল চলছে, তো সেক্ষেত্রে তোমরা অনেকটাই ডিসকাউন্ট পেয়ে যাবে। তো ঝটপট ফেস ওয়াশটি কিনে নাও, দেরি করো না। আর যদি
ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে জানাও তোমরা কীরকম রেজাল্ট পাচ্ছ, ফলাফল পাচ্ছ, আর নেক্সট তোমরা কোন ভিডিও দেখতে চাও, কোন প্রোডাক্টের উপর রিভিউ দেখতে চাও সেটাও আমাকে কমেন্টে জানাও। আর যারা যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো, যদি আমার ভিডিও ভালো লাগে এরকমই কন্টেন্ট দেখতে হলে প্রোডাক্ট রিভিউ তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবারও আসি নতুন কোনো ভিডিওর সাথে।